মধ্যেই আছে, সাংবাদিক আছে, রাজনীতিবিদ আছে, পুলিশ আছে, আমি পুলিশের দিকে তাকিয়ে বললাম পুলিশ আছে, উকিল আছে, সেখানে যদি ব্যক্তিগত একজন দুজন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সব্যসাচীকে টাকা দিয়ে লাভ নেই, এটা আমার মুকুটে পালো, কিন্তু কালকে যদি আমার পদস্খলন হয় তার জন্য কি মুখ্যমন্ত্রী দায়ী হবেন? না না, সব সাংবাদিক আপনি সবার দায়িত্ব নিতে পারবেন? আপনাকে জিজ্ঞেস করছি, আপনি সব সাংবাদিকের দায়িত্ব নিতে পারবেন? আসবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো অন ক্যামেরা বলছি, আপনাদের মধ্যে কে কখন সন্ধেবেলা পাটলে কোথায় সব জানি। মুখ খোলাবেন না, যত মুখ খোলাবেন তত বেকায়দায় পড়বেন। তাপস চট্টোপাধ্যায় বলেছেন যে আপনি নির্বাচনের সময় রেজিস্ট্রেশনের থেকে নতুন নাম সঞ্চয় করবেন, সেটা তো আমাদের কাছে আসেনি সেই ব্যাপারটা, সেই জন্য আমরা বলতে পারবো না। প্রশান্ত কিশোর ভদ্রলোক কে, তিনি আমার দলের কোনো নেতাও নন, কর্মীও নন, তিনি একজন স্ট্র্যাটেজিস্ট, তিনি কি স্ট্র্যাটেজি দেবেন সেটা নেত্রী ঠিক করবেন, পরে সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে সেটা দলের চিন্তা হবে। শুধু ভাটপাড়া কেন, সারা পশ্চিমবঙ্গে তো অনেক জায়গায় এরকম হানাহানি খুনোখুনি হচ্ছে, তো ওনারা যখন একটা ভালো পদক্ষেপ নিয়েছেন তাহলে সব জায়গায় যান নাই গিয়ে। নবজাগরণ তো একা আমি নই, যাবে নিশ্চয়ই, তারাও যাবে। মুখ্যমন্ত্রী বাম কংগ্রেসকে পাশে চাইছে, আপনাদের বিরোধী দলে ছিলে, বামেদের সঙ্গে আপনাদের লড়াই ছিল? না, আমি বাম কংগ্রেসকে পাশে মোটেই চাইছি না, আমি কংগ্রেস ছিলাম নিশ্চয়ই আছি, কিন্তু বামকে পাশে নিয়ে রাম হব এ মানসিকতা আমার নেই।